আপনাদের সেবা করার সুযোগ দেন। নৌকা মার্কা মানে সমৃদ্ধি, উন্নতি। নিঃসন্দেহে পদ্মা সেতু আমাদের গর্বের, তবে ব্যয়টা অস্বাভাবিক। ভবনটির নির্মাণে রডের বদলে বাঁশ সিমেন্টের জায়গায় মাটি ব্যবহারের মতো ঘটনা ঘটেছে। কত ফ্লাইওভার উদ্বোধনের চার বছর পার না হতেই ফাটল দেখা দিয়েছে চট্টগ্রামের বহদ্দরহাট ফ্লাইওভারের। আগের অনুষ্ঠানে আপনাদেরকে ডিজিটাল বাংলাদেশের টালমাটাল অবস্থা দেখিয়েছিলাম, আজ দেখবেন উন্নয়নের নামে টালমাটাল সেই দেশটির অবনমনের ভয়াবহ চিত্র। নিম্নমানের নির্মাণ সামগ্রীর কারণে এত দ্রুত ভেঙে পড়লো ব্রিজগুলো। উন্নয়নের যে বড়ি খাইয়ে আলাভোলা বাঙালি জাতিকে ভুলিয়ে রাখা হয়েছে, সেই উন্নয়নের ফুল ভার্সন জানার আগে তার সংজ্ঞাটা একটু জেনে আসা যাক। উন্নয়ন প্রকল্প, উন্নয়ন আওয়ামী অভিধান অনুযায়ী বাংলাদেশের উন্নয়নের মানে হলো একদা শেখ মুজিব ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্ন যোগে দেখিবার পর সেই স্বপ্ন পূরণ করিবার লক্ষ্যে বিদেশ হইতে ঋণ আনিয়া 10-20 গুণ অর্থ বাড়তি বরাদ্দের পর শেখ হাসিনার 15 ভাগ, শেখ রেহেনার 10 ভাগ আর বিজ্ঞানী সজীব ওয়াজের জয়ের 8 ভাগ কমিশন ভাগাভাগি শেষে আওয়ামী ঠিকাদারদের মাধ্যমে রডের বদলে বাঁশ ঢুকাইয়া জনগণের হাতে হারিকেন ধরাইয়া দেওয়ার নামই কথিত উন্নয়ন। কত খরচ ধরেছেন, আমার উন্নয়নটা কোথায়? এটা তাদের কাছে উন্নয়ন না। সংজ্ঞাটা সত্য কিনা সেটা জানতে এবার তথ্য ভিত্তিক আলোচনায় যাওয়া যাক। চলুন, আমি কি বিএনপি নাকি জামাত সেটা নিয়ে আলোচনা বাদ দিয়ে তথ্যগুলো ভুল প্রমাণ করলে জাতি অনেক বেশি উপকৃত হবে। রতনে রতন চেনে, শিয়ালে চেনে কচু। শুরুতে ডেইলি স্টারের 2017 সালের জুনের 21 তারিখের পত্রিকার একটি খবর দেখা যাক। সড়ক নির্মাণের খরচ বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শিরোনামের প্রতিবেদনে আওয়ামী লুটপাটের এক মহা উৎসবের চিত্র তুলে ধরেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায় প্রতি কিলোমিটার 4 লেন সড়ক তৈরিতে ভারতে খরচ হয় 11 লাখ থেকে 13 লাখ ডলার। নদী পাহাড় বেষ্টিত অসমতল চীনে খরচ হয় মাত্র 13 লাখ থেকে 16 লাখ ডলার। আর বাংলাদেশে 1 কিলোমিটার 4 লেনের সড়ক তৈরিতে খরচ হয় 25 লাখ থেকে 1 কোটি 30 লাখ ডলার। বিশ্বব্যাংকের সেই প্রতিবেদন বলছে রংপুর হাটিকমরুল মহাসড়কের প্রতি কিলোমিটারের জন্য খরচ হয়েছে 66 লাখ ডলার, ঢাকা সিলেট মহাসড়ক 70 লাখ ডলার, ঢাকা মাওয়া মহাসড়ক 1 কোটি 19 লাখ ডলার, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 25 লাখ ডলার এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও একই পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সরকারের। এই হিসেব অনুযায়ী ঢাকা মাওয়া মহাসড়কের 4 লেনে উন্নীত করার খরচ ভারতের তুলনায় প্রায় 10 গুণ বেশি। বাংলাদেশের সবচেয়ে সস্তা রাস্তা তৈরি করতে ভারতের সবচেয়ে দামি রাস্তা তৈরির দ্বিগুণ খরচ হয়। ফ্লাইওভারেও আমরা এগিয়ে, আমার কথা না, 31 মে 2016 সালের কালের কণ্ঠ পত্রিকার প্রতিবেদন বলছে কলকাতা নগরীর 8.14 কিলোমিটার দীর্ঘতম পরমা ফ্লাইওভার তৈরিতে মোট ব্যয় হয়েছে 392 কোটি টাকা, অর্থাৎ প্রতি কিলোমিটারে খরচ হয়েছে মাত্র 48.15 কোটি টাকা। প্রতিবেদনে আরও বলা হয় সম্প্রতি চীনে 100 কিলোমিটার দীর্ঘ 5টি ফ্লাইওভার নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে 50 কোটি টাকা, মালয়েশিয়ায় 10.5 কিলোমিটার দীর্ঘ 5টি ফ্লাইওভার নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে 57.71 কোটি টাকা। অথচ ডিজিটাল বাংলাদেশের মৌচাক মগবাজার ফ্লাইওভারের প্রতি কিলোমিটারে খরচ হয়েছে 135 কোটি টাকা, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের প্রতি কিলোমিটারে খরচ হয়েছে 180 কোটি টাকা। এখানেই শেষ নয়, ঢাকা ফ্লাইওভারের প্রতি কিলোমিটার প্রতি ব্যয় ধরা হয়েছে 316 কোটি টাকা। একইভাবে কুড়িল ফ্লাইওভারের প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে 90 কোটি টাকা, বনানী ফ্লাইওভার ও জিল্লুর রহমান ফ্লাইওভারের প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে 105 কোটি টাকা, তেজগাঁও ফ্লাইওভার নির্মাণেও ব্যয় হয়েছে 100 কোটি টাকা। যদিও 2016 সালের ওই প্রতিবেদনের পর আরও কয়েক দফা বাড়ানো হয়েছে এসব প্রকল্পগুলোর বরাদ্দ। এসব হরিলুটের আশাতেই জনগণের মাথার উপর ঋণের পাহাড় চাপিয়ে একের পর এক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এই না, যেখান থেকে একেবারে লুটপাট করে খেয়েছিল। প্রয়োজন থাকুক আর নাই থাকুক, লুটপাটের সেই মহামেলায় কে কত ভাগ বসাতে পারে সেটাই যেন এখন রাতের ভোটের প্রতিনিধিদের প্রতিযোগিতা। কোন সড়ক ছাড়াই সেতু, প্রায় 1 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই সেতু। ব্রিজে তো কোনো প্রয়োজন পড়ে না, যদি রাস্তা যদি না থাকে নৌকায় পারাপার করতে হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে 5টি গ্রামের 20,000 মানুষ। হওয়ার পরে 2-3 বছর ভেঙে যায়, নৌকা ছাড়া কোনো যানবাহনের কোনো ব্যবস্থা নেই। অপ্রয়োজনীয় সেতুটি অপচয় ও দুর্নীতির আরেক নমুনা, বিনোদন ছাড়া এটি কোনো কাজেই আসছে না। বিকাল বেলা এখানে ছবি তুলে আবার আড্ডা মারতে পারে, এতটুকু। ধান শুকাইতে পারে আর কোনো কাজ আসছে না। সংযোগ সড়ক না থাকায় সেতুটির সুফল পাচ্ছে না এলাকার মানুষ। দুর্ভোগ থেকেই যাচ্ছে। যে কাজ হতে পারত 10 কোটি টাকায় তা শেষ করতে লাগছে আরো 13 কোটি টাকা বেশি। নতুন প্রকল্প করে আবার সড়ক তৈরিতে লাগছে সেতু তৈরির চেয়ে বেশি টাকা।
এই ব্রিজ দিয়ে এখন আর কি হবে, দুই পাশে কোনো রাস্তা নাই। সমস্যার এখানেই শেষ নয়, এসব উন্নয়ন 5-10 বছরের মধ্যে গলার কাটা হতে শুরু করেছে। কারণ সেনাবাহিনী কিংবা বিদেশি কোম্পানির বাইরে যেসব আওয়ামী ঠিকাদারেরা প্রকল্পের কাজ পাচ্ছে, ওইসব প্রকল্পগুলোতে রডের বদলে বাঁশ সহ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে, যে কারণে অনেক ক্ষেত্রে উদ্বোধনের আগেই হুড়মুড়িয়ে পড়ছে শেখ হাসিনার ডিজিটাল উন্নয়ন। নির্মাণাধীন সেতুর 5টি গার্ডার ধসে পড়ার জন্য নিম্নমানের কাজকে দোষ দিচ্ছেন স্থানীয়রা। কাজটা 2 নম্বর হয়েছে। 48 মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে বরাদ্দ 13 কোটি টাকা। উদ্বোধনের 3 দিন আগেই ভেঙে পড়ল দ্বিতীয় তিস্তা সেতু সংযোগ সড়কের একাংশ। রোববার সেতুটি প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা। ইঞ্জিনিয়ার যে নামে একটা রায় গিয়েছিল, উনিও দুর্নীতি করছে রাস্তার মধ্যে। 50 লক্ষ টাকা ব্যয়ের নির্মিত সেতু উদ্বোধনের 4 বছরের মাথায় ভেঙে পড়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। কাজের কোনো ত্রুটি অবশ্যই হয়েছে। উদ্বোধনের আগে হেলে পড়েছে একটি সেতু। স্থানীয়রা বলছেন নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। কন্ট্রাক্টর এরাতে গাটা খাইছে। প্রকৌশলীদের সীমাহীন দুর্নীতি, অনিয়ম আর নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই উদ্বোধনের আগে ধসে গেছে সেতুটি। কাজের মান এত খারাপ হয়েছে, উদ্বোধন করার আগে পুল ভেঙে গেল। সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে। 2 নম্বর কাচলের ব্রিজ সারা সবগুলাতে দুর্নীতি হচ্ছে। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু জ্বালা হেরে যায়। একই রকম জালিয়াতি করা হয়েছে বঙ্গবন্ধুর স্বপ্নের বল্টু খোলা পদ্মা সেতু নিয়ে। পদ্মা সেতু হয়েই গেল, ফাকুল সাহেব অন্তরে জ্বালা। অর্বাচীনের মতো কথা বলে কিভাবে? পদ্মা নদীতে যে চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। সরকারের ভাব দেখে মনে হচ্ছে এটাই পৃথিবীর সবচেয়ে বড় ব্রিজ, অথচ দৈর্ঘ্যের দিক থেকে পদ্মা সেতুর অবস্থান পৃথিবীর মধ্যে 124তম। বলা হচ্ছে পদ্মা সেতুর পিলার নাকি এত নিচে ঢুকানো হয়েছে, আর একটু ঢুকালেই হয়তো আমেরিকার আকাশ থেকে পদ্মা সেতুর পিলার দেখা যেত। আসলে অযৌক্তিক খরচকে জায়েজ করবার জন্যই এসব নানা ধরনের যুক্তি তুলে ধরা হচ্ছে। আওয়ামী লীগ 10,000 কোটি টাকার পদ্মা সেতু তৈরিতে খরচ করেছে 31,000 কোটি, এখনও বাকি 60% কাজ। সব মিলিয়ে 85,000 কোটিতে ঠেকবে পদ্মা সেতুর প্রকল্প ব্যয়। কিন্তু রেল প্রকল্পের জন্য চীন থেকে 6% সুদে নেওয়া মোট খরচ ও ঋণের বিষয়টি ধামাচাপা দিতেই তড়ি ঘড়ি করে উদ্বোধন করা হয় অর্ধনির্মিত বল্টু খোলা পদ্মা সেতু। আমরা এখনো অনেক দেশ থেকে ভালো অবস্থায় এগিয়ে যাচ্ছি। এসব মহাপ্রলয়ঙ্কর উন্নয়নের কারণে মিস 15% এবং মিস 10%দের হাত ঘুরে বরাদ্দের যতটুকু শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায় সেখানেও চলে মহাহরি লুট। আপনার এলাকার ছোটখাটো পাতি নেতাদের দিকে একটু খেয়াল করলেই দেখবেন, একসময় সিচকে ছাগল চোরেরা এখন মুজিবকোট গায়ে দিয়ে রাতারাতি কোটিপতি হয়ে উঠেছে। ফেসবুকে শোভা পায় পলিটিশিয়ান পদবি, যদিও পুরাতন ছাগল চুরির ব্যবসাটা এখনও অনেকেই ঠিকঠাকভাবেই ধরে রেখেছেন। আর বড় নেতারা তো টাকা পাচারের প্রতিযোগিতায় নিজেরাই প্রতি বছর নিজেদেরকে ছাপিয়ে যাচ্ছেন। সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের টাকার পাহাড় বেড়েই চলেছে। বাংলাদেশ থেকে গেল 7 বছরে 4,50,000 কোটি টাকা পাচার হয়েছে। খবর আসে 1-2 টাকা নয়, লক্ষ কোটিও নয়, সিঙ্গাপুরের ব্যাংকে অজ্ঞাত এক বাংলাদেশের 8,000 কোটি টাকা পড়ে আছে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড় জমেছে। সব মিলিয়ে সুইস ব্যাংকগুলোতে এখন বাংলাদেশিদের টাকার পরিমাণ 8,275 কোটি। 2 দশকের মধ্যে গত বছরই সুইস ব্যাংকে বাংলাদেশিদের সর্বোচ্চ অর্থ জমা হয়েছে। প্রতিবেদনে বলা হয় 2021 সালে ডিসেম্বরে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে 87 কোটি 11 লাখ সুইস ফ্রাঙ্ক। মাঝে 1 বছর কমার পর সুইস ব্যাংকে আবারও উঁচু হলো বাংলাদেশিদের টাকার পাহাড়। সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের টাকার পাহাড় বেড়েই চলেছে। এসব কারণে 75-এর 15ই আগস্ট খুশিতে ঠেলায় মিষ্টি বিতরণ করে খাওয়া বাঙালি জাতি আজ শেখ মুজিবের জন্য হঠাৎ করেই এত উতলে ওঠা দরদ দেখাচ্ছে। মাই ভুল গয়া হর বাত মগর তেরা প্যার নাহি। একসময় ছাত্রদল নেতা ডাক্তার মুরাদও এখন মুজিবের জন্য কাঁদতে কাঁদতে অন্তর্বাস ভিজিয়ে ফেলছেন। প্রশ্ন আসতে পারে, যে জাতি নৃশংস হত্যাকাণ্ডের পরেও টু শব্দটুকুও করেনি, তাদের মাঝে মুজিবের প্রতি এত ভালোবাসা কোত্থেকে এলো? বাবা মুজিবের জন্য আজিব পাগলাদের আলগা প্রীতির কারণ একটাই, তা হলো মুজিব নামটাই লুটপাটের ব্যবসায় তাদের সবচেয়ে বড় মূলধন। এই মূলধনকে কাজে লাগিয়ে এখন সকলে ধন কামানোর ব্যবসায় নেমে পড়েছেন। আপি নেতা পাতি নেতা সবাই এখানে নেতা, বাংলাদেশ মনে হয় এখন নেতা উৎপাদনের একটা কারখানা। হাতি পাতি নেতাদের নিয়ে আলোচনা হলেও আওয়ামী লীগের শেষ নবী হযরত শেখ মুজিবের উম্মতরা তো বটেই, অনেক সাধারণ মানুষও মনে করেন আওয়ামী লীগের অন্য নেতারা দুর্নীতি করলেও শেখ হাসিনা আর তার পরিবার দুধে ধোয়া তুলসী পাতা, যে কারণে শেখ হাসিনা একা চেষ্টা করলেও অন্য নেতা কর্মীদের কারণে দুর্নীতি ঠেকানো সম্ভব হচ্ছে না। কিন্তু বাস্তবতা হলো এই পরিবারটি জন্মগতভাবে ক্ষমতা লোভী এবং এদের রক্তের সাথে মিশে আছে দুর্নীতি দুঃশাসন। পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সব কথা আমার পাওয়ার চাই, আমি খালি ইলেকশন যেমন হোক না অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব। 75-এ এদের উপর অতিষ্ঠ হয়ে সেনাবাহিনীর সাহসী সন্তানেরা এর পরিবারকে উপযুক্ত শাস্তি দিলেও তাদের ক্ষমতার সেই লোভ এখনো
শেষ হয়নি। শেখ হাসিনার অবস্থান তৃতীয় নম্বরে। এবার চলুন দেখা যাক শেখ হাসিনা তিন নম্বর নাকি দু নম্বর প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি বড় প্রকল্পের একটি নির্দিষ্ট ভাগ চলে যায় হাসিনা, রেহানা ও জয়ের সুইস ব্যাংকের অ্যাকাউন্টে, যে কারণে প্রতিটি দুর্নীতিকে হাসিনা নিজে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন। এই ধরুন কথিত মুজিব বসে গৃহহীনদের ঘর দেওয়ার নামে যে হরিলুট হয়েছে সেটাই ধরা যাক। হাত দিয়ে ধাক্কা দিলেই ভেঙে পড়ছে নির্মাণাধীন ঘরগুলোর পিলার। গণমাধ্যমে এসব নিয়ে খবর হলো দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে হাসিনা উল্টো মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছিলেন, কারণ মানুষের টাকায় পিতার নামের এই প্রকল্পের সবচেয়ে বড় ভাগ তিনি নিজের পকেটেই ঢুকিয়েছিলেন। কিছু মানুষ নিজের থেকে যে হাতুড়ি সাফল দিয়ে সেগুলি ভেঙে ভেঙে তারপরে মিডিয়া সেগুলি ছবি তুলছে, তাদের নাম ধাম এগুলি একদম এনকোয়ারি করে সব বের করা হয়ে গেছে, আমার কাছে পুরো রিপোর্টটা আছে। হাসিনার এই বক্তব্যের পর কারো বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। একই রকম লুটপাট হয়েছে আল্লাহর ঘর মসজিদ নিয়েও। কথিত মডেল মসজিদ প্রকল্পে প্রতিটি পদে পদে আল্লাহ এবং মানুষের সাথে চরম ধোঁকাবাজি করেছেন শেখ হাসিনা। আমাদের নির্বাচনী ইস্তেহারেও এটা দিয়েছিলাম, আমরা এই মসজিদগুলো করেছি। একদিকে শেখ হাসিনা বলছে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী মডেল মসজিদ তৈরি করা হয়েছে, অন্যদিকে শেখ হাসিনার গৃহপালিত গণমাধ্যমগুলো প্রচার করেছে মডেল মসজিদ হলো মুজিব বর্ষের উপহার। ইসলামী মূল্যবোধের প্রসার এবং ইসলামী সংস্কৃতির বিকাশে জেলা ও উপজেলা পর্যায়ে 560 মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। মুজিব বর্ষে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য থাকছে বড় চমক। 8,722 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এসব মসজিদ, আর তা হচ্ছে সরকারের নিজস্ব অর্থায়নে। বলতে গেলে পদ্মা সেতুর পরে দ্বিতীয় এটা একটা বৃহত্তর প্রকল্প। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে খায়াত দান করেন। আওয়ামী লীগের মতো ইসলাম বিদ্বেষী দল কেন হঠাৎ করে মডেল মসজিদের পরিকল্পনা করলো সেটা জানতে তারও বছরখানিক আগের আরেকটি সংবাদ দেখে আসা যাক। চলুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরব রাষ্ট্রদূত। এ সময় প্রধানমন্ত্রী জানিয়েছেন সৌদি সহায়তায় উপজেলা পর্যায়ে 507টি মডেল মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে। তার মানে শেখ হাসিনা না, সৌদি সরকারের উদ্যোগে এবং সৌদির টাকায় নির্মিত হয়েছে এসব মসজিদগুলো। এই প্রকল্পে হাসিনা এক ঢিলে তিন পাখি মেরেছেন, এক সৌদিকে খুশি করা, দুই বাংলাদেশের মুসলমানদের কাছে সস্তা ভালোবাসা পাওয়া, এবং তিন নম্বর নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে মসজিদ নির্মাণ করে দলীয় লোকজনদের নিয়ে সৌদি সরকারের টাকা লুটে পুটে খাওয়া। উদ্বোধনের 8 মাস পর ঠাকুরগাঁওয়ের হরিপুর মডেল মসজিদের প্রতিটি তলায় দেখা দিয়েছে ফাটল। দোতলাও দেখছি, দোতলাও ফাটল ধরছে, তিন তলায় বেশ কিছু ফাটলে দেখা দিয়েছে, কাজের মধ্যে গরমিল হয়েছে, যে কোনো সময় ভেঙে পড়লে প্রাণ নাশেরও সমস্যা হতে পারে, এটা সঠিক বিচার হওয়া দরকার। অবকাঠামোর কাজ শেষ হওয়ার আগেই এমন ফাটলের কারণ কি? শর্ট টাইম ছিল, জনসাধারণের যেটা ভাবতেছে আসলে তেমন কিছু না, আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে। মাঝে মধ্যে আওয়ামী লীগের কিছু দুর্নীতিবাজ নেতাদের বিশেষ বিশেষ কারণে বিচারের আওতায় আনা হলেও শেখ পরিবারের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা আজ পর্যন্ত নেয়ার নজির নেই। এই ধরুন শেখ হাসিনা মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের শ্বশুর ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি। 2,000 কোটি টাকা পাচারের মামলায় তাকে আটক করেছে পুলিশ। একই মামলায় তার আগে আটক করা হয়েছিল ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে। এই ঘটনার পর থেকে আওয়ামী লীগের নেতারা বলতে শুরু করলেন মাননীয় প্রধানমন্ত্রী নিজের পরিবারের সাথেও দুর্নীতির ব্যাপারে আপোষ করেন না। কোন শক্তি নাই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ব্যাহত করে। আমাদের নেত্রী বুঝিয়ে দিয়েছেন নিকট আত্মীয় থাকা সত্ত্বেও দুর্নীতি করলে একজনও ঠাই পাবে না। কিন্তু আসল ঘটনা হচ্ছে খন্দকার মোশাররফ হোসেনের ছেলের সাথে শেখ হাসিনার মেয়ের তালাক হওয়ার আগ পর্যন্ত মনের মতো করে লুটপাট করার সুযোগ দিয়েছিল শেখ হাসিনা। সেই তালাকের পরপরই তাদের বিরুদ্ধে কথিত শুদ্ধি অভিযান শুরু করেন পৃথিবীর দুই নম্বর সৎ প্রধানমন্ত্রী। তবে ইঞ্জিনিয়ার মোশাররফকে এখনও শায়েস্তা করতে পারছে না, কারণ শেখ হাসিনার মেয়ে জামাই খন্দকার মাসরুর মৃত্যু এখন পর্যন্ত টাকা পাচারের আরেক মামলায় সার্জা পুলিশের কাছে বন্দী রয়েছে। টাকা পাচারের সেই মামলা থেকে পুতুলকে বাঁচাতেই এখনও আখেরি হামলা হচ্ছে না খন্দকার পরিবারের উপর, তবে শায়েস্তা করা হয়েছে তার আশপাশের সমর্থকদেরকে। ফরিদপুরে খন্দকার পরিবার এখন দন্তহীন এক বাঘের মতো। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের কমিশন বাণিজ্যের বিষয়টিও এখন সবার কাছেই পরিষ্কার। কিছুদিন আগে শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে আইনমন্ত্রী আনিসুল হকের ফোন রেকর্ডের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে লেকজিকন মার্চেন্টাইজ ও টেকনোক্রেট নামে জয়ের একটি প্রতিষ্ঠানকে মন্ত্রণালয়ের কেনাকাটার কাজ পাইয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। এবার দেখা যাক লেকজিকন মার্চেন্টাইজ ও টেকনোক্রেট কোম্পানির মাধ্যমে
আরো কি কি লুটপাট করা হয়েছে। মোদাজ্জেরুল ইসলাম মিঠু গেল এক দশকের বেশি সময় নিম্নমানের স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহ করে হাতে নিয়েছেন শত শত কোটি টাকা, আত্মসাৎ করেছেন এবি ব্যাংকের 1,500 কোটি টাকা। স্বাস্থ্য খাতের টেন্ডার বাগিয়ে নিতে মিঠুর নামে বেনামে রয়েছে ডজন খানেক ঠিকাদারি প্রতিষ্ঠান। আলোচিত লেক্সিকন মার্চেন্টাইজ ও টেকনোক্রেট লিমিটেডের মালিক মোহাম্মদ মোতাজ্জেরুল ইসলাম মিঠু, যার নেতৃত্বে ছিল মূল প্রতিষ্ঠান লেক্সিকন মার্চেন্টাইজ ও লেক্সিকন টেকনোট্রেড লিমিটেড। স্বাস্থ্য ঠিকাদারির 90% নিয়ন্ত্রণ করতেন যোগসাজশ আর দোদণ্ড প্রতাপ। যে আলাদিনের চেরাগে তিনি দুর্নীতির কুমির হয়েছেন সেটা তাকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে। মূলত মিঠুর নামে চলা কোম্পানির অলিখিত মালিক বিজ্ঞানী সজীব অজয় জয়, যিনি জীবনেও কোনো কিছু আবিষ্কার করেননি। বিজ্ঞানী জয়ের খুঁটির জোরে মোতাজ্জেরুল ইসলাম মিঠু স্বাস্থ্য খাতের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে এখন যুক্তরাষ্ট্রে জয়ের প্রতিবেশী হয়ে আলিশান জীবন যাপন করছেন। বহুল আলোচিত এই কেলেঙ্কারির খবর গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হলেও মিঠুর একটি লোমও কেউ ছিঁড়তে পারেনি। অধরা এবং বিচারের বাইরে কি থেকে যাবে স্বাস্থ্য দুর্নীতির মহারথি মিঠু। দুপুরের বালিশ কাণ্ডের পর এবার আলোচনায় ফরিদপুর মেডিকেলের ক্রয় দুর্নীতি। এখানে 20,000 টাকার পর্দা 37 লাখ, 30,000 টাকার সাকার মেশিন 3 লাখ, আর 20,000 টাকার স্টেথোস্কোপ কেনা হয়েছে 1,12,000 টাকায়। দুদক নামকাওয়াস্তে তলব করলো মিঠু হাজির না হয়ে আইনজীবীকে পাঠিয়েই দায় মুক্তি পেয়েছেন। স্বাস্থ্য খাতে অভিযুক্ত শীর্ষ সিন্ডিকেট মাফিয়া মোতারেজুল ইসলাম মিঠু দুদকের তলবে হাজির হননি। বিভিন্ন সরকারি চিঠিতে তাকে স্বাস্থ্য খাতের দুর্নীতিবাদ সিন্ডিকেটের মূল হোতা হিসেবেও চিহ্নিত করা হয়। দুদকে নিজে না এসে আইনজীবী পাঠায় মিঠু, কোনোভাবে জড়িত না। মিঠুর এত ক্ষমতার পেছনে যে হাসিনা এবং তার পুত্র নমরুদের হাত আছে সেটা সময় টিভির একটি নিউজে কিছুটা কৌশলে বলা হয়েছিল। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছেলেদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে স্বাস্থ্য খাত গিলে ফেলে নিজের বিত্ত বৈভব গড়ে তুললেও বরাবরই থেকে গেছেন ধরা ছোঁয়ার বাইরে। এখানেও একেবারে নিম্নমানের খাবার দেওয়া আছে ওই একই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কার ছেলের সাথে সম্পর্ক সেটা ফাঁস হয়ে যায় সালমান এফ রহমান এবং আনিসুল হকের ফোন রেকর্ডের মাধ্যমেই, কিন্তু সেটা নিয়ে কোনো পক্ষের বিরুদ্ধেই সরকার কোনো ব্যবস্থা নেয়নি। প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টার একটা প্রজেক্ট, সেটা নিয়ে আলাপ হয়েছে, এখন এই দেউলিয়া যারা এটা নিয়ে প্রচার করছে। যদি সালমান এফ রহমান মিথ্যা বলে থাকে তাহলে আমরা চাই একজন বিজ্ঞানীর বিরুদ্ধে গুজব ছড়ানোর কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। একইভাবে গোপালগঞ্জের শেখ পরিবার, বরিশালের শেরনিয়াবাদ পরিবার, মাদারীপুরের খান এবং ফরিদপুরের নিক্সন, সিরাজগঞ্জের ডাক্তার মিল্লাত সহ শেখ পরিবারের সাথে কোনো রকম সম্পর্ক যাদের আছে তাদের সবারই ভাগ্য আজ ফকফকা। একদিকে ফাঁকা হয়ে যাচ্ছে দেশের ব্যাংক রিজার্ভ, সেই সাথে জনগণের কপাল। বিরাট এক অনিশ্চয়তার মধ্যে খাদের কিনারে দাঁড়িয়ে আছে আমার প্রিয় বাংলাদেশ। মাত্র 6,000 কোটি টাকার মাথাপিছু ঋণকে আওয়ামী লীগ আজ 96,000 কোটি টাকায় ঠেকিয়েছে। আগামী 2 বছরের মধ্যে যেটা মাথাপিছু 2 লাখে গিয়ে ঠেকবে। গত 10 বছরে বাংলাদেশের ঋণ বৃদ্ধি পেয়েছে 67 ভাগ। আমরা হয়তো মনে করছি আদার ব্যাপারে জাহাজের খবর রেখে লাভ কি, অবশ্যই রাখতে হবে, কারণ এই ঋণের কিস্তির প্রতিটি টাকা আপনাকে আর আমাকেই পরিশোধ করতে হবে। আর ক্ষমতা হারালেও রাজনীতিবিদেরা বসে বসে সারা জীবন দেশের বাইরে গিয়ে খাওয়ার সুযোগ পায়। বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে, আগামী 3 বছর সরকারকে এই বাবদ শোধ করতে হবে 41,000 কোটি টাকা। 11 জুন 2022 সালের যুগান্তর পত্রিকার তথ্য বলছে মাথাপিছু আমাদের এখন ঋণ 96,000 টাকা, অর্থাৎ আর কদিন পর যে শিশুটি জন্ম নেবে তার মাথায় লাখ টাকা ঋণের বোঝা নিয়েই পৃথিবীর আলো দেখবে। অথচ 1971 সালে দেশ স্বাধীনের পর থেকে 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে 37 বছরে মানুষের মাথাপিছু ঋণ ছিল মাত্র 6,000 টাকা। মহাজোট সরকারের মহা উন্নয়নের 13 বছরে সেই ঋণের বোঝাটা আজ 96,000 টাকায় ঠেকেছে। 96,000 টাকা ঋণের বিরাট এই অঙ্কটা 2015 সালেও ছিল মাত্র 13,160 টাকা। 2016 সালে মাথাপিছু ঋণ 1 লাফে 31,000, 2017 সালে সেই অঙ্ক দাঁড়ায় 40,000 টাকায়। শেষ বছরগুলোতে যেন রকেটের গতিতে ছুটেছে ঋণের হার। 2017 থেকে 2019 শুধুমাত্র এই 2 বছরে 27,000 টাকা ঋণ বেড়ে 67,000 টাকায় ঠেকেছিল। 2019 এবং 2021 শেষের 2 বছরে 1 লাফে ঠেকেছে 96,000 টাকায়। আগামী বছরের মধ্যে এর পরিমাণ দাঁড়াবে 1,21,000 টাকা। পদ্মা সেতু রেল প্রকল্পের জন্য চীন থেকে নেওয়া ঋণ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নেওয়া রাশিয়া থেকে ঋণের কিস্তি শুরু হলে মাথাপিছু আমাদের ঋণ দাঁড়াবে প্রায় 2 লাখ টাকা। বিরাটে ঋণের বোঝার কারণে সহজ শর্তে তো দূরের কথা, অন্য দেশগুলো শর্ত ছাড়া নতুন করে আর কোনো ঋণই দিতে চাইছে না বাংলাদেশকে। প্রথম আলো 2020 সালের 15 ফেব্রুয়ারি পত্রিকার শিরোনাম ছিল টাকার খোঁজে দিশেহারা সরকার। তারপরেও সরকারের দুর্নীতির লাগামহীন লুটপাট বন্ধ করা যাচ্ছে না। পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে সরকার যেন ইচ্ছাকৃতভাবেই দেশকে দেউলিয়া করবার মিশনে নেমেছে, যে কারণে মাত্র কয়েকদিন আগে 10 এপ্রিল 2022 তারিখের যুগান্তর পত্রিকার শিরোনাম ছিল বাড়ছে ঋণ
বাড়ছে অনিয়ম। 18 এপ্রিল 2022 সালের সময় সংবাদের শিরোনাম, বাড়ছে বৈদেশিক ঋণের বোঝা। এসব কারণেই সরকার এখন নতুন করে লোন পাচ্ছে না। বিভিন্ন সংস্থার কাছে লোন চাইতে গেলেও জনগণকে না জানিয়ে গোপনে গোপনে ঋণ পাবার চেষ্টা করছে। অর্থনীতির চলমান পরিস্থিতি সামাল দিতে IMF এর কাছে 450 কোটি মার্কিন ডলার ঋণ নিতে চায় বাংলাদেশ। জনগণকে ধোকা দিয়ে IMF এর কাছে ঋণের বিষয়টি প্রথমে অর্থমন্ত্রী অস্বীকার করেছিলেন। আমরা IMF কে অর্থ নেয়ার জন্য কোনো প্রকার কোনো প্রস্তাবনা থেকে আমরা প্রেরণ করিনি, আমাদের এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই। অবশেষে সরকার অবশ্য স্বীকার করতে বাধ্য হয়েছে, IMF এর কাছ থেকেও তারা গোপনে ঋণ চেয়েছে। IMF এর ঋণ নেয়া নিয়ে লুকোচুরির পর বুধবার অর্থমন্ত্রী নিজেই জানালেন, সংকট মোকাবেলায় IMF এর ঋণ এখন দরকার। ভাব দেখে যে আমাদের তেমন কোনো দরকার নাই। এভাবে দুর্নীতিগ্রস্ত সরকার 3 টাকার কাজ 9 টাকায় করে জনগণের মাথার উপর বিশাল এক ঋণের বোঝা চাপিয়ে দিয়ে ডিজিটাল উন্নয়নের ঢোল বাজাচ্ছে। টাকা কোত্থেকে এসেছে আর সেই টাকা কিভাবে লুটপাট হয়েছে তা সরকার নিজেও জানে, যে কারণে চারিদিকে কথিত উন্নয়নের জোয়ার বইয়ে দেওয়ার পরেও আওয়ামী লীগ এখন সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। কারণ তারা নিজেরাও জানে নতুন সরকার আসলে তাদের কথিত ডিজিটাল উন্নয়নের মোড়কে নজিরবিহীন দুর্নীতির যে ঢাকনা সেটা জনগণের সামনে উন্মুক্ত হয়ে যাবে। যদি এমন হয় আমরা ক্ষমতায় নেই, সেই একই হাত দাঁতের মধ্যে মেরে দাঁত ফেলে দেবে যেই হাতে সালাম দিয়েছিল। ক্ষমতা না থাকলে এমন হয়, এটাই বাস্তবতা, অস্বীকার করার কোনো জো নেই। এরকম কথা দুর্নীতিবাদ শেখ মুজিব 1975 সালে বাকশাল গঠনের আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন। তার ভাষায়, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে মানুষ আমাদেরকে কচুকাটা করবে। যে কারণে শেখ মুজিব বাকশাল কায়েম করেছিলেন, ঠিক একই অবস্থা হয়েছে আজকের শেখ হাসিনার ক্ষেত্রেও। বাবার মতো কুকুরের পরিণতি দেখার অপেক্ষায় স্বাধীনতাকামী গোটা বাঙালি জাতি। আল্লাহ হাফেজ।